ঠিক আছে রেসিপি করেছে আবার ব্লগ করছে আবার লাইভ করবে নানটা কেমন হয়েছে ফুলকো ফুলকো নান টিউশন থেকে এসছে টিউশন যাওয়ার সময় একটা সুন্দর ভালো খাবার খেয়ে গেছে এসব একটা ভালো খাবার খাবে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন মঞ্জু ফ্যামিলিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আর সারা দিন কোনো ভিডিও করতে পারিনি আজকে এই ডিনারের সময় আমি ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে দেখুন এখন বাজে আটটা বাজে এখন বাজে যারা গিয়েছে পড়তে বড়টা পড়ছে তা আমি ভাবলাম এবারে খাবার যখন রেডি করছি ডিনারের তাহলে একটু ভিডিও করি কি ডিনারে স্পেশাল আজকের আমি দেখতেছি সেজে গুজে বসেছি সেজে গুঁজে বসেছি নটা থেকে আমি লাইফে বসবো সেই জন্য এখন আমি সেজে গুজে বসেছি এখন ডেলি রাত নটার সময় লাইভ করতে বসছি সেই জন্য একেবারে সেজেও নিয়েছি আর কিচেন রুমে একটু রান্না বাকি আছে সেটা করব। সেটা কি রান্না করব। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি স্পেশাল একটা রান্না হচ্ছে হচ্ছে যেটা যারার যারার পছন্দের রান্না আজকের আমি বানাচ্ছি চলুন তাহলে কি বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি ডিনারে আমাদের এই দেখতেছেন পনির পনির সব আমি টুকরো করে রেখেছি আর এখানে পনিরের মশলা আজকের হবে মালাই পনির বাটার পনিরও বলতে পারেন মালাই পনির ওই ধরনেরই একটা আমি রেসিপি বানাচ্ছি তা সেই জন্য আর এই পনিরটা কিন্তু যারার অনেক ফেভারিট অনেক দিন হল পনির আমি দিইনি মানে রান্না করে তা অনেকদিন থেকেই ও বলছিলো মা একটু পনির খাওয়ার শখ হচ্ছে তা আমিও ভাবলাম যে পনির যখন খাওয়ার শখ হচ্ছে তাহলে একটু রেসিপিও বানিনি আর এই দিকে দেখবেন একটা জিনিস আমি করে রেখে দিয়েছি দেখুন তো আপনারা চিনতে পারছেন কিনা পনিরের সঙ্গে এটা খাওয়া হবে মা কতটা ফুলে গিয়েছে দেখাচ্ছে একটু আলোতে নিয়ে যায় তাহলে পরিষ্কার বুঝতে পারছেন দেখুন এইটা আমি নান করব তা নানের জন্য আমি মানে এটা ভিজিয়ে রেখেছিলাম সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটা সাড়ে ছটা সাড়ে সাতটা দু ঘন্টা দু ঘন্টায় কি পূর্বভাবে ফুলেছে মানে কি আমি যে ইস্টটা ব্যবহার করি সত্যি একদম দুর্দান্ত এইখানে ফুলেছে দারুণ আমাকে একজন বলেছিল ব্রেড কিভাবে তৈরি তৈরি আমি ব্রেডটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই বানাবো আর আপনাদেরকেও দেখিয়ে দেবো কিভাবে ব্রেডটা আমি তৈরি করি পাউরুটি রুটি বাড়িতে তা সত্যি ইস্টটা আমার এত ভালো সেই জন্য আমার খুব সুন্দরভাবে ফুলেছে তা আজকে হবে নান আর বাটার পনির ভাজছি একটু গরম মশলা সব রকম মশলা নিয়েছিলাম আজকের এই মশলাটা কিন্তু আমার প্যাকেটে মানে ছিল সব রকম আমি কিন্তু তেজপাতা ফেজপাতা দিয়ে খুব একটা আমি বানাই না আজকের এই মশলাটা ঝাল থেকে দেখলাম ছিল এই মশলাটা আমি টেটকেয়ার থেকে কিনেছিলাম পাঞ্চারি কোম্পানির তাতে দেখলাম সব রকম এগুলো ছিল খুব সুন্দর কিন্তু গরম হয়ে গেছে এবার এটাকে মিক্সার মেশিনে গুঁড়ো করে দেখলেন আমি দেখালাম আজকে কি তৈরি হচ্ছে মানে খাটনি আমার হয় আর এনজয় করে ওরা খাটতে হয় আমাকে এনজয় করার এই তো গরম আসছে শুধু ঘাম বের করবো আর ওদের জন্য খাবারই রেডি করব। শুধু ভালো ভালো খাবার হলে মানে আমার ছোটরা এত ভালো লাগে কিছুদিন হল আমি রেসিপি বানাচ্ছিলাম না তা ওর মনটা খারাপ খালি বলছে না বলে আমি কোনো কিচ্ছু বানাইনি তা আজকের ও যখন দে ও দেখেই গিয়েছে পনির এনেছে কি করবে মা আমি এসে খাবে দেখবে তোমার মনের মতন খাবার হবে কি মানে খুশিতে গেলেও টিউশনিতে কি বলবো দান আর পনির পেলে তো কথাই নেই ও এত খুশি কি হবে খেয়ে শুরু করে দিই বাটার পনিরটা রেসিপি বানাবো তখন আর ভিডিও করব না আমি ভিডিওটা বন্ধ রাখবো শুধু রেসিপির ভিডিওটা হবে বাটার পনির হয়ে গেছে মানে রেসিপি বানাচ্ছিলাম বলে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি আমি বাটার পনিরটা দেখাচ্ছি এই হচ্ছে বাটার পনির আমিগুলো করব তারপরে সবাই ডিনার খাবো তবে লাইফটা আগে করে নেব তারপর ডিনার খাবো দেখুন আজকের মা

তাই তো সামিয়া টিউশন থেকে নিয়ে এসছে টিউশনে যাওয়ার সময় একটা সুন্দর ভালো খাবার খেয়ে গেছে এসব একটা ভালো খাবার খাবে খুব গরম লাগছে সামিয়া হট হট মায়েরও ব্যস্ততা এখন অনেক বেশি যেহেতু লাইভের টাইম হয়ে এসছে আর সামিয়াও ওয়েট করছে কখনো ডিনার করবে আসলে আজ মা করেছে পনির বাটার পনির মাম্মি করেছে তার সঙ্গে নানও আছে আর আপনারা দেখুন নানটা যে কত সুন্দর মানে ফুলছে নানটা আসলে দেখেছি ইজটাই মেন কাজ করে এখানে আমি ভিডিওটা শেষ করছি এরপর আমি লাইভে বসবো আর মেয়েরা ডিনার করবে আমি ডিনারের সব ব্যবস্থা করে দিয়েছি পনিরের রেসিপিটা দেখতে গেলে আমার পেজ ইউটিউব চ্যানেলটা ফলো করবেন তাহলে পনিরের রেসিপিটা পেয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এইভাবে পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন গুড নাইট